হাসপাতালে ডাক্তারে দেখা নেই, রোগীদের হয়রানি। অভিযোগ, রোগীদের সরকারি হাসপাতালের বদলে বেসরকারি ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন ডাক্তারবাবুরা। দিনাটা মহকুমা হাসপাতালের ডাক্তারদের ওয়ার্নিং দিয়েছেন তৃণমূল নেতা। এই নিয়ে স্বাস্থ্য সচিবকে নালিশ চিকিৎসকদের সংগঠনের। তুঙ্গে দরজা। আপনাদের জন্য আমাদের সরকারের মাথা নত হচ্ছে, এরপরে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। 100% সত্য কথা যে রোগীরা বা বিভিন্ন সমস্যা নিয়ে যারা আসে এখানে, তাদের কাছে শুনতে যান, তারা বলবে ডাক্তারবাবু এখানে গেছে, ওখানে গেছে, হসপিটালে কেউ নেই। তারপর যদি তাদের এই ডিসপেন্সারি বা নার্সিংহোমের কথা বলা হয়, তারা সত্যি সুচিকিৎসার থেকে বঞ্চিত হয়। ডাক্তার দেবজিৎ ভৌমিক কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতাল। অভিযোগ, এখানে সময় মতো হাসপাতালে আসেন না ডাক্তাররা। সরকারি হাসপাতালে না দেখিয়ে মাঝে মধ্যেই রোগীদের পরামর্শ দেন নার্সিংহোম বা ক্লিনিকে যাওয়ার। এসব অভিযোগ খতিয়ে দেখতে শনিবার হাসপাতালে হাজির হন দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবিত সাহা চৌধুরী, সঙ্গে তৃণমূল ব্লক সভাপতি বিশু ধর। ডাক্তারদের তারা ওয়ার্নিং দেন, আপনাদের জন্য আমাদের সরকারের মাথা নত হচ্ছে, আপনাদের জন্য, ঠিক আছে, এরপরে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। দীর্ঘদিন ধরে আমাদের কাছে কমপ্লেন আছে, রোগীরা এখানে হসপিটালে এসে বিভিন্ন ভাবে হেনস্থা হয়। যেখানে 9টায় ওপিডি খোলার কথা বা 9:30টার মধ্যে ডাক্তার বসে ডাক্তার দেখার কথা, সেখানে ডাক্তাররা বসতে বসতে 11টা এমনকি 12টাও বাজিয়ে দিচ্ছে। সেগুলো আমরা সর্বজনীন তদন্ত করার জন্য আমাদের সাথে আমরা এসছি, এসে নিয়ে দেখছি যে না সত্যি এখানে রোগীরা বাইরে বসে আছে দীর্ঘক্ষণ ধরে। যারা আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা প্রতিনিয়ত দেখাশোনা করবো, রোগীদের পাশে থাকবো। ডাক্তার দেবজিৎ ভৌমিক, অর্থোপেডিক সার্জন, আনোথরাইজ অ্যাবসেন্ট ছিল, সেই জন্য ওনাকে সুপোজ করা হয়েছে। এবং ডাক্তার লতিফুল শেখ, উনি চিকিৎসা পরিষেবা আপ টু দ্য মার্ক প্রোটোকল অনুযায়ী ঠিকমতো দিচ্ছিলেন না, সেই জন্য ওনাকেও সুপোজ করা হয়েছে। 7 ডেজের মধ্যে সুপোজের উত্তর আমরা আশা করছি। স্থানীয়রা বলছেন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসকদের লেট কালচার অনেক দিনের। অনেক সময় তো ডাক্তারদের দেখাই মেলে না, তখন ডাক্তার না দেখেই বাড়ি ফিরতে হয়। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? নেতা বলতে তারা তো সবাই সমাজকর্মী, তারা সমাজের জন্য গেছে, অবশ্যই একটা ভালো কাজ করছে এবং এটা যাতে দীর্ঘস্থায়ী হয়, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। হাসপাতালে ঢুকে ডাক্তারদের ওয়ার্নিং, দিনহাটা পুরসভা তৃণমূল ভাইস চেয়ারম্যান এবং দিনহাটার তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে স্বাস্থ্য সচিবের কাছে নালিশ জানিয়েছে ডাক্তারদের সংগঠন। রাজনৈতিক ব্যক্তিত্ব নেতা কর্মীদেরই তো এর প্রতিবাদ করার দরকার। তৃণমূলের যেসব নেতা এই কাজটা করেছে, আমি তাদের সাধুবাদ জানাই এবং এটা আরও নজর রাখা উচিত। কুচবিহার জেলাতে যে গুন্ডা রাজ চলছে, সেই গুন্ডাদের রাজা হচ্ছে উদয়নন্দ। সবাই বসে গুন্ডামি গুন্ডাদের পাশেই দাঁড়াবে, ভোটও হচ্ছে না, ভোটে গুন্ডামি হচ্ছে, গণতন্ত্র বলে কিছু নেই, তোলাবাজি, টাকা চুরি করা, আর জনগণের পাশে তো দেখতেই পাচ্ছি আমরা কীভাবে দাঁড়াচ্ছেন উনি। News 18 বাংলা।